সর্বাধিক ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাস এই জুটির মুক্তিপ্রাপ্ত তিহাত্তরটি ছবির মধ্যে সিংহবাগী ব্যবসা সফল বলা যায় চলচ্চিত্রের ক্রান্তিকালে তারাই হাল ধরেছিলেন সে কারণে সাকিব অপুকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব সংগঠনটি বিশ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এফডিসির আট নম্বর ফ্লোরে সাকিব অপুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে এ খবর জানিয়েছেন ফিল্ম ক্লাবের মেম্বর ইনচার্জ আব্দুল্লাহ জিয়াদ তিনি বলেন সাকিব অপু দুজনকেই সম্মাননা গ্রহণের জন্য জানানো হয়েছে তবে তারা আসবেন কিনা সেটি জানা নেই এছাড়া বিশেষ সম্মাননা দেয়া হবে চিত্রনায়ক তায়েবকে ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড এবং উইজার্ট মিডিয়া ডিরেক্টরিও চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পাবে ফিল্ম ক্লাবের দুই দশক পূর্তিতে আরও যাদের সম্মাননা দেয়া হচ্ছে তারা হলেন নায়ক রাজ রাজ্জাক চিত্র পরিচালক আজিজুর রহমান আমজাদ হোসেন গীতিকার গাজী মাঝারুল আনোয়ার সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান অভিনেত্রী ববিতা নায়ক আলমগীর কণ্ঠশিল্পী রুনা লায়লা খুরশিদ আলম শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক নায়ক ফারুক নায়ক ও প্রযোজক মাসুদ পারভেজ আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল চিত্র পরিচালক দেলোয়ার জাহান জন্টু ও চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান ফিল্ম ক্লাবের বর্তমান কমিটির সদস্যরাও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বিশ বছর পূর্তিতে এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্ট বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তাদেরকেও দেয়া হচ্ছে বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ